আমরা ভুল করে রাস্তায় আইছি অথবা কেউ কষ্টে কেউ দুঃখে কেউ ইয়াতে, কিন্তু কেউই ইচ্ছা করে কেউ রাস্তাঘাটে আসে না। অবশ্যই ইচ্ছা করে আসলেও, ইচ্ছা করে আসলে কেউই কখনো রাস্তাঘাটে আসে না। আমরা আসলে প্রত্যেকেই পরিস্থিতির শিকার হয়ে কিন্তু আমরা রাস্তায় আসি। কেউ ইচ্ছা করে আসে না, কেউ সৎমার কারণে দেখা গেছে বাপ নিশা করে মারে অত্যাচার করে সন্তানের সামনে, তখন দেখতে খারাপ লাগে। যা কোনো দিকে জামুকা খাইতে পাই না, ঠিক মতন বাপেও কর্ম করে না, এরকম অবস্থানে ছিলাম আমরা। যেই কারণে, যেই কারণটার কারণেই কিন্তু আপনারা এখানে আসা, তাই না? এখন আসার পরবর্তীতে কোনো না কোনোভাবে আগে আইসি চিনতাম না, তো মনে করছিলাম যে মানুষে বলতো যে ঢাকা চলে যা, ঢাকা গেলে ভালো কিছু কাম কাজ করতে পারবি। ঢাকা আইসি যে যাক অনা, আমরা তো আর বুঝি নাই যে মাইয়া মানুষ ঢাকা গেলে যে এরকম অত্যাচারের শিকার হইতে হইব। ঢাকা আসছি আইসা দাঁড়াইতেও পারি নাই, একটা নতুন মেয়ে আসলেই ছেলেরা জাবুটটা পরে, বা কাঙ্গালি হোক সে নিশাকুর হোক আর ইয়া হোক, দেখা গেছে বড় ভাই সাজে হ্যান সাজে ত্যান সাজে, এই তোরে ডাকে যাইতে হইব, না গেলে মায়ের এরকম করেই। মনে করেন যে কালে আমি আইসি এই কালে একটু অবস্থান খুবই ছিল, তখন কিছু কিছু প্রশাসন মনে করে নিয়েছিল, খারাপ প্রেপের ছিল। যারা নিশা করে তারা নিশা কিনা আনে, কিংবা ওরা আঁকা ওরা যায় ওরা ওই জায়গার থেকে ওই জায়গার থেকে লয় লয়ে আয় না, এনে বয়া বয়া বানা খায় দুটা করে বিক্রি করে, কিন্তু আমরা তো পারি না। আমরা বলতে গেলে আমাদেরকে ধরে মারে, চুরি করলো দেখা গেছে একটা গাঠি রাখছি বিছনাটা পর্যন্ত তো ইয়ে করে রাখছি, ওইটার চিপার মধ্যেই হালায়া দেয় পুলিশ, এলে হালায়া দেয় পুলিশে দেখা গেলো ওরা ধরতে পারে না, গাঠিটা রাওলা মোলা পাইলো, এই গাঠিকার স্যার গাঠি আমার তোর এই জায়গার ভিতরে পাইছি তুই ইচু, এইরকম অবস্থা, এমন অবস্থানে আছি। মানে এই রাস্তাঘাটে থাকতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, কারণগুলো হইতেছে যে ফুটপাতের টোকাইরা বা ওই যে নেশাখোররা এরা মানে অকারেন্সগুলো করে, আর ওই অকারেন্সের দায়ভার এসে পড়ে আপনাদের ওপর, তাই তো? তখন আমি অত্যাচারে খুব শিকার হই, আমি এই জায়গায় মানে ওই সময়টা আপনি আসার পরে বিভিন্নভাবে হচ্ছে আপনার আপনি নির্যাতিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন ধরেন যে কিছু দুশ্চরিত্র মানুষের কাছে। এই যে রাস্তার সাইডে থাকি সকালবেলা মানুষ যাইতেছে, পাবলিক যাইতেছে, ডেঙ্গায়া যাইতেছে, উপে দিয়ে চলে যাইতেছে, কেউ ইয়া করে না, এরকম একটা জীবন নিয়ে থাকি, কেউ দাম দেয় না, কেউ নিন দেয়, অনেকে অনেক কথা বলে, তাই না? অনেক কথা বলে, ওরা ভালো না, ওরা নামাজ পড়ে না, ওরা এটা করে না, এটা করে না, কিন্তু আমরা কিভাবে করবো? গোসল নাই, ঠিক মতন গোসল নাই, বাথরুমে যেতে পারি না, বাথরুমে গেলে তো পানি নিতে হয়। আপনাদের তো আসলে অনেক কিছু চাওয়া নাই, চাওয়া শুধু এইটুকুই যে আপনারা সারাদিন কাজ করে যেন শুধুমাত্র একটু রাত্রে নিরাপত্তা একটু ঘুমাতে পারেন, ঘুমাতে পারি, থাকতে পারি, কারণ এই স্টেশনের জীবনটা অনেক কষ্টের জীবন, যেখানে আপনার শুলে পারে বিভিন্ন অপরাধ অন্য করে, সেই অপরাধটা আসলে আপনাদের ঘাড়ের উপরে সেই পড়ে, এই দোষটা আর না নিতে একটু শান্তিতে ঘুমাইতে চান। হ্যাঁ, তো সেই চাওয়াটাই আপনাদের চাওয়া, এর বাইরে তো আর কোনো কিছু চাওয়া নাই।